ইংরেজিকে প্রশ্ন করুন যে আপনারা যে কারণে ভোট দিয়েছিলেন সেই কারণ বা সেই বিষয়গুলো বাস্তবায়িত হয়েছে কিনা। বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন হয়েছে, বিজেপি চেষ্টা করেও দাঙ্গা লাগাতে পেরেছে, জোরে বলতে হবে, হাত তুলে বলুন পেরেছে। এবার যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার বাংলায় হচ্ছে হ্যাঁ কি না, হ্যাঁ কি না? কন্যাশ্রী রূপশ্রী বাংলায় হচ্ছে কি না? দুয়ারে সরকার হচ্ছে কি না? খাদ্যসাথী হচ্ছে কি না? তার মানে গণতন্ত্রে কোন শাসক শেষ কথা বলে না, মোদি অমিত শাহ জেপি নাড্ডা শেষ কথা বলে না, দিলীপ ঘোষ বলে না, শেষ কথা বলে খেটে খাওয়া মানুষ। আপনি যে বিষয়কে সামনে রেখে ভোট দেবেন সেটাই বাস্তবায়িত হবে, কেউ আটকাতে পারবে না। 2023-এর পঞ্চায়েত হোক বা 24-এর লোকসভা, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন যে আমার 100 দিনের টাকা আগামী দিন যেন আমার ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়, আর আমার আবাসের টাকা যেন আমার ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়। এই দুটো বিষয় নিয়ে আপনারা ভোট দেবেন, এক হচ্ছে আবাস আর এক হচ্ছে 100 দিনের কাজ। আপনারা এই দুটো বিষয় নিয়ে ভোট দিন, 6 মাসের মধ্যে যদি টাকা দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা ছিনিয়ে আনতে না পারি, আমি রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। মানুষ যা চাইবে তাই হবে, দরকার হলে এই পূর্ব বর্ধমান থেকে লক্ষ লক্ষ মানুষ সংগঠিত করে দিল্লির বুকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। অনির্দিষ্টকালের জন্য ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে কৃষি ভবনের বাইরে দরকার হলে আমি অবস্থান বিক্ষোভে বসব, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক, 2 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, বাংলার প্রাপ্য টাকা দিল্লির মুখ থেকে আমরা ছিনিয়ে নিয়ে আসবো। কোন নেতার ক্ষমতা নেই জোর জবরদস্তি গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রাখবে। এত ইডি সিবিআই তো লাগিয়েছে, কি করেছে তৃণমূল কংগ্রেসের কাজ কলা, আমাদের মেরুদণ্ড সোজা, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আর মামাটি মানুষ জিন্দাবাদ বেরোবে। আর ডবল ইঞ্জিন সরকারের কথা যারা বলতো, আপনি দেখুন কি অবস্থা মণিপুরে, সারা রাজ্য দাউ দাউ করে চলছে, সকাল থেকে রাত কারফিউ, প্রত্যেক 10 মিটার অন্তর অন্তর আধাসামরিক বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, মানুষ কথা বলতে পারছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না, কাউকে ফোন, তার কারণ মানুষের দাবি দাওয়া নিয়ে এরা কোনোদিন বলতে পারবে না, যারা কাজ করে এদেরও দায়বদ্ধতা রয়েছে। কোনো সংবাদ মাধ্যমের ক্ষমতা নেই যে 100 দিনের টাকা বন্ধ একটা টকশো হবে, কোনো সংবাদ মাধ্যমের ক্ষমতা নেই বাংলা আবাস যোজনায় টাকা বন্ধ একটা টকশো হবে। আমি আপনাকে বলবো, আপনি শুনে রাখুন, বাংলায় 11,36,000 পরিবার রয়েছে যাদের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। কত পরিবার? 11,36,000। বাড়ির জন্য কারা আবেদন নিবেদন করেছিলেন একটু হাত তুলুন তো, বাড়ির জন্য। দেখুন, যা লোক আছে তার 80% লোক বলছে হয় আমি 100 দিনের কাজে টাকা পাইনি, বা আমি বাড়ির জন্য আবেদন নিবেদন করে বাড়ি পাইনি। আপনি শুনে রাখুন, এটা আপনাদের জেনে রাখা দরকার, আমাদের সরকার গত বছর ডিসেম্বর মাসে 11,36,000 প্রকৃত প্রাপকের তালিকা তৈরি করে কেন্দ্রকে পাঠিয়েছে যে এদের বাড়ির দরকার, এদেরকে বাড়ি দেওয়া হোক। কেন্দ্র সরকার জোর জবরদস্তি বাংলার মানুষের টাকা আটকে রেখেছে, তার কারণ বাংলায়রা গুহারা হেড়ে ল্যাজে গোবরে হয়েছে। আমি বর্ধমান জেলার প্রত্যেকটা মায়েদের বোনেদের আমি নতমস্তকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। তার কারণ কি জানেন? তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি কোনো জেলা পালন করে থাকে সেই জেলার নাম পূর্ব বর্ধমান। শোনো শূন্য করে আপনারা বহিরাগতদের বিতাড়িত করেছেন, কোনো কোনো জেলা পারেনি, এমনকি দক্ষিণ 24